गुड मॉर्निंग माय फ्रेंड, वेलकम बैक टू माय चैनल टू अ न्यू ब्लॉग। आमी शोनाई ट्विन्स मॉम वर्ल्ड ए तुम्हारे स्वागत। तो आज हमें एखान हमार ब्लॉगटा शुरू करछी। तो आज के हे हमारे स्कूले एशियाना स्कूलें आज के ऑरेंज डे सेलिब्रेशन। कल के ऑरेंज डे की क्या प्रिपरेशन नहीं सेगल तो हमें तुम्हारे सकाल सकाल देखिए दीजिए। तो आज के क्या वे सजिए जेते बोले सेगल आज के तुम्हारे सामने सामने देखिए देव। और आज के वेदारटा तो सत्य कर ही भलो आ, मोटामुटी हल्का ठंडा हल्का गरम आजखने जो 42-43 डिग्री सेलसियस जाता नहीं। तब खबर पा जा कालबैशाखी मत एक कोकम झड़ हम आसते चले। तो जैक किचु एक एले भलो आर क्यों झड़ एले माझे माझे भय लागे जे सब मानुषर तो थार घर नहीं तो कार की क्षय क्षति हो जाए कथाय लाइट पोस्ट उल्टे पड़े जाए। कारण हमारे देश लाइट पोस्ट उल्टे पड़े जावा माझे माझे सेगल खबरे देखते पाई। और एदि के सन्तु मोटामोटी অফিসটা শুরুটা করে দিয়েছে। আজকে এশায়নের একটু উঠতে লেট হয়ে গেছে, ওরা ওয়াশরুমে আছে তাই আর দেখালাম না। আর এদিকে আমি সবজিটা মোটামুটি কেটে নিয়েছি। এদিকে যেমন মানে আজকে চিকেন হবে তো এদিকে চিকেনটা ঢাকা দেওয়া আছে আর আলু পেঁয়াজটা কাটা আছে। তো যাই হোক, ওরা ওয়াশরুমের কাজকর্ম সেরে চলে এসেছে, আমি ওদেরকে ছোট ছোট রেডি করে দিচ্ছি। বা যতক্ষণ ওরা ওয়াশরুমে ছিল ততক্ষণ আজকে আমি রেডি হয়ে গেছিলাম। অন্যদিন অবশ্য আমার রেডি হওয়ার টাইম থাকে না, কিন্তু আজকে আমি আগে রেডি হয়ে গেছি, তারপরে আমি আজকে ওদেরকে রেডি করছি। তো যাই হোক, আজকে অরেঞ্জ ডে, ওদের জীবনের প্রথম অরেঞ্জ ডে। আর ওরা আজকে অরেঞ্জ কালারের সব কিছু পরবে, এটা নিয়ে ওরাও যতটা এক্সাইটেড আমি মা হিসেবে আমিও ঠিক ততটাই এক্সাইটেড। কারণ সত্যি কথা বলতে আমার পড়াশোনা হচ্ছে সরকারি স্কুলে। সরকারি স্কুলে তখনকার দিনে এতটা অরেঞ্জ ডে এরকম ধরনের সেলিব্রেশনগুলো ছিল না। তো এশায়নাকে স্কুলে ভর্তি করার পরই আমি এই সব জিনিসগুলো স্বাদ পাচ্ছি। তো যাই হোক, মানে এশায়নার জন্য আমার জীবনের আজকের অনেক কিছুই স্বপ্ন, দেখার স্বপ্ন এবং করার স্বপ্নটা পূরণ হচ্ছে। তো এশাকে রেডি করে ফেলেছি আর এনাকে সরি এটাকে রেডি করে ফেলেছি আর এশাকে রেডি করছি। দুজনে একই রকম ড্রেস পরলে মাঝে মাঝে আমার একটু মানে কনফিউশন হয়ে যায়। অবশ্য ওরা একই রকমের দেখতে নয়, ওরা দুজনে দেখতে অনেকটাই আলাদা, এক রকমের দেখতে মোটেই নয়, বোঝা যায়। তোমরাও তো যারা ভিডিওতে রোজ ওদেরকে দেখো নিশ্চয়ই তোমরাও পার্থক্যটা বুঝতে পারো। তো যাই হোক, এইসব রেডি করতে হলে একটু তো সকাল সকাল উঠতে হয়, তাই আমি ওদের বলছিলাম যে চ তাড়াতাড়ি নে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, না হলে আবার দেরি হয়ে যাবে। আর এই যে ফিস, এই ফিসটা হচ্ছে এশার জন্য, ওটা আমি গলায় বেঁধে দিয়েছি আর এদিকে এনা দাঁড়িয়ে আছে। তো ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তোমাদেরকে সারা দিনে স্কুলে কী কী হয়েছে না হয়েছে তার অ্যাক্টিভিটি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিওর শেষে। তো এখন তাড়াহুড়ো করে ওদেরকে রেডি করে দিই আর ওরা বেরিয়ে পড়ুক। তো চলো, যাই হোক, আজকে বেরিয়েও পড়েছি। আর এই রাস্তাটার সাথে তো তোমরা পরিচিত যে আমরা প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে এদিকে যাতায়াত করি। তো সেইখানেই ওদেরকে রেডি করে বেরিয়ে পড়েছি। তো আজকেও বাইকেই যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম ফোর হুইলারটা নিয়ে যাব, কিন্তু সেটার আর সময় হয়ে ওঠেনি, তো ওই জন্য বাইকেই চলে যাচ্ছে। আর আজকে আমাদের বেরোতে একটু দেরিও হয়ে গেছে। বাইরে দেখো কেমন ঝলমলে আবহাওয়া। আজকে আবার একটু বাজার দোকান যাবারও ইচ্ছা আছে, তো সন্তু যেতে পারবে না। ও আমাকে বললো যে ওর অফিসে অনেকগুলো মিটিং আছে, রান্নাবান্না করে নিয়ে তুমি একাই চলে যাও। তো আমি ওই জন্য তাড়াতাড়ি বাড়িতে এসে চিকেনটা রান্নার জন্য তাড়াতাড়ি একদম রেডি হয়ে গেছি। এদিকে গরম তেলের মধ্যে আলুগুলো ছাড়তে ছাড়তে ভাবছি যে আজকে আবার কালকেও একবার বাজারে যাওয়ার ইচ্ছা আছে। তবে কালকে অবশ্য খানিকটা ব্যাংকের দরকার আছে, তো সেই জন্যই যাব ব্যাংকের কাজে। কারণ অনেকদিন ধরে আমাদের রেসিডেন্সিয়ালের একটু প্রবলেম হচ্ছিলো ব্যাংক সংক্রান্ত ব্যাপারগুলোতে, ওই জন্য একবার ব্যাংকে যাওয়ার ইচ্ছা আছে। অবশ্য ব্যাংকে গিয়ে তো কোনো রকম ভিডিও করা যাবে না। আর আমাদের মানে বাজারে যাবার কিছু জিনিস কেনাকাটি করার আছে, সন্তু গেলে ভালো হতো। কারণ আমি না কোনো দিন একা একা বাজার যাইনি যতদিন আমি কলকাতাতে এসেছি। তো গেলে একটা সুবিধা হয় জিনিস পছন্দ করতে বা কোনো কিছু জিনিস সিলেক্ট করতে, কিন্তু না গেলেও কিছু করার নেই। আজকে ওর অফিসের কাজের চাপটা যেন একটু বেশি। তো যাই হোক, আর কিছুদিন বাদেই আবার আমার বাড়ি যাবার সময় এসে যাবে। বাড়ি মানেই বর্ধমান, বর্ধমান আমার শ্বশুরবাড়ি, তারকেশ্বর, এইসব জায়গাগুলো মাঝে মাঝে যেতে কিন্তু খুব একটা যে খারাপ লাগে তা নয়, কি মাঝে মাঝে মায়ের হাতের রান্না এগুলো বেশ ভালোই লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে মাংসর আলুটাও দিয়ে মশলাপাতি দিয়ে কষানো হয়ে গেছে তাড়াতাড়ি করে। আজকে মাংসর আলুটা কষাতে কষাতে মানে ওটাই ভাবছি আর মানে কত তাড়াতাড়ি আমি এটা শেষ করতে পারবো এবং কত তাড়াতাড়ি আমি বাজার দোকান যেতে পারবো। তো এই
অরেঞ্জ ডে করার ফলে আমি দেখেছি আইশ্যাডোর মধ্যে একটা অরেঞ্জ কালারের প্রতি একটা ভালোবাসা বা অরেঞ্জ কালার কোনটা অনেকগুলো কালারের মধ্যে সেই যে ডিফারেন্স এসছে সেটা হতে মানে শিখে গেছে। আগে যেমন লাল আর অরেঞ্জ আর ইয়েলো এই তিনটে কালারের মধ্যে ওদের একটু অসুবিধা হতো যে কোনটা কী কালার ওরা ঠিকমতো বুঝতে পারতো না। তো এখন যাই হোক সেই ডিফারেন্সেসটা এসছে যে এটা অরেঞ্জ কালার, লাল আর হলুদ নয়। তো যাই হোক আস্তে আস্তে হয়তো অন্যান্য কালারগুলোও হয়তো ওনারা স্কুলে করে থাকবেন বলে আমার মনে হয়। তো দেখা যাক, যতদিন যেতে থাকবে তত নতুন কিছু জিনিসের সাথে পরিচিত হব। আর আজকে মোটামুটি ভালোই গরম আছে। প্রথমে সকালবেলার দিকটাই ভেবেছিলাম যে হয়তো অতটা গরম থাকবে না, কিন্তু আজকে দেখলাম না মোটামুটি গরম আছে, ভালোই। তবে খুব যে গরম তেমনটা নয়, 42-45 ডিগ্রির মতন নয়, তবে হালকা মোটামুটি একটু গরম আছে। তো যাই হোক, কথা বলতে বলতে মাংসটা রান্না হয়ে গেল, আমিও পুজোটা সেরে নিই। আর এইদিকেই দেখো লঙ্কাগুলো দিন অনেক দিন আগেই বাজার থেকে নিয়ে আসা হয়েছিল। তো আমার মা বলেছিল লঙ্কার যদি এরকম বোটা ছাড়িয়ে একটা ঢাকা দেওয়া কন্টেনারে আমরা স্টোর করে ফ্রিজে রেখে দিই সেটা থেকে অনেক দিন যায়। তো মায়ের কথা অনুযায়ী আমি সেটা চেষ্টাও করেছিলাম এবং দেখেছি যে হ্যাঁ সত্যিই অনেক দিন যায়। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, কিন্তু বোটা সময় থাকলে না তখনই দেখি সেটা পচে যায়। যেমন দেখো এই লঙ্কাটা বোটা সময় থাকার জন্য কেমন পচে গেছে, আর এটা একটা ছোট্ট কন্টেনারে থাকলেও সেটা দেখতেও ভালো লাগলো। তো চলো কথা বলতে বলতে, আমার মাংস রান্নাটা হয়ে গেছে, সন্তু বাজার যেতে পারবে না, ও আমাকে জানিয়ে দিয়েছে ও এসে এখানেও আনতে যেতে পারবে না, আমাকে একাই দুজনকে নিয়ে আসতে হবে। আর ঠিক আছে, তো আমি মোটামুটি একাই বেরিয়ে পড়েছি রাস্তায়, আর প্রচণ্ড রোদ, ছাতাটাও নিয়ে যাইনি, আর বুঝতেও পারছি না যে ভিডিওতে আমার মুখটা কতটা আসছে আর কতটাই বা আসছে না। আর এদিকে দেখো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, একটুখানি দেরি আছে, মানে ওই 5 মিনিটের মতন একটু দেরি আছে, ওই জন্য আমি আস্তে আস্তেই হাঁটছি। আর এই পাশে ঝাউ গাছ দেওয়া বাড়িটাও খুব সুন্দর। দাঁড়াও, এরপরে যেদিনকে আমি একা একা হেঁটে হেঁটে যাব সেদিনকে আমি তোমাদের সাথে কথা বলবো। আর এইটা হচ্ছে ওদের স্কুল প্রিমিসাসটা, আমি তোমাদের বলেছিলাম একদিনকে ওদের স্কুলটা দেখাবো। এই দেখো স্কুলে আজকে অরেঞ্জ ডে সেলিব্রেশন হয়েছে, সব বাচ্চারা এরকমভাবে অরেঞ্জ বানিয়ে অরেঞ্জ কালারের জিনিসপত্র বানিয়ে স্কুলে নিয়ে এসেছে। যাই হোক সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে এবং প্রিমিসাসটাও ওদের খুব সুন্দর। হ্যাঁ দেখো, আর এইদিকে এই যে কালো গেটটি এটা দিয়ে ওরা বেরোয়, মানে গেটের সামনের এই যে সাদিংটা এই বিল্ডিংটাই হচ্ছে ওদের স্কুলে নিজেদের ক্লাসরুম। আর এই যে দূরে যে ইয়েটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওদের টিফিন। আর এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে স্কুলের ভেতরে এন্ট্রি নিই। তো যাই হোক, এটা হচ্ছে ওদের স্কুল প্রিমিসাস, এর থেকে বেশি দূর পর্যন্ত আর দেখানোটা অ্যালাউড নয়, এটুকুনি দেখালাম। তবে আজকে অরেঞ্জ ডের জন্য গোটো স্কুলটা অরেঞ্জ কালারের ওপর সাজিয়েছে, আর এদিকেও ওরা কিছু অ্যাক্টিভিটি স্পেস নিয়ে করায় সেগুলোরও ছবি দেওয়া হয়েছে। গুড আফটারনুন মাই ফ্রেন্ড, তো সকাল থেকেই তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করেছি, কারণ কালকে আমি আমার ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে অরেঞ্জ ডের প্রিপারেশন, আর সকাল থেকে মোটামুটি অরেঞ্জ ডের সেলিব্রেশন এবং তাকে অর্গানাইজ করতেও অনেকটা টাইম চলে যায়। এবং তোমরা তো দেখলে ভিডিওতে যে আমি কন্টিনিউয়াসলি মানে সকাল থেকে 10-15-20 মিনিট শুধু ওই সব কাজকর্ম এবং প্রপারলি সব কিছু আছে কি না এগুলো দেখতে দেখতেই অনেকটা সময় পেরিয়ে যায়। তো যাই হোক, তারপর খেলাম, এসে আবার কুকিং করলাম, এবং কুকিং করার পরে আবার আমি বেরিয়ে গেছিলাম মানে খুব তাড়াতাড়ির মধ্যে, ওই জন্য আজকে আমি টোটালি তোমাদের সাথে কথা বলতে পারিনি যতটুকুনি ক্লিপিংস হয়েছে। আর আমি আজকে একাই এসে এনেকে আনতে গেছিলাম, ওর যাবার কথা ছিল কিন্তু সন্তুর অফিস ছিল বলে ও যেতে পারিনি, আর দুজনকে নিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ রোডের সামনেই ওদের স্কুলটা, তোমরা এতদিনে দেখে নিয়েছো। তো দুজনকে হাঁটাতে হাঁটাতে নিয়ে গিয়ে এবার পুরোটা ভিডিও করা মানে এটা পসিবল নয়, কারণ খুবই ব্যাপারটা রিস্কি হয়ে যায়। আর অনেকদিন আমি তোমাদের সাথে এরকমভাবে কথা বলি না খুবই তাড়াহুড়োর মধ্যে। তো এখন অলরেডি এশায়না ঘুমাচ্ছে, তোমরা জানো এর আগের অনেকগুলো ব্লগে আমি এই সময়ই তোমাদের সাথে কথা বলতাম, তো আবার এসছি। আর তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের কীরকম ধরনের ভিডিওগুলো পছন্দ হচ্ছে বা তোমরা আর স্কুল রিলেটেড কী ভিডিও দেখতে চাইছো। আর আজকে গেছিলাম একবার বাজারে ফ্রক কিনতে। আচ্ছা, ফার্স্টে ফ্রকটাকে দেখিয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে বলছি যে কীরকম কী ব্যাপার। এই এরকম টাইপের একটা ফ্রক নেওয়া হয়েছে, কালারটা যেটা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি সেটাই কালার, কোনো চেঞ্জেস আসছে না, সেম টু সেম কালারই আসছে, মানে এই প্রাইসটা দেখাচ্ছে না, এইটা এরকম টাইপের দেখতে, পুরো ফ্রকটাই এরকম দেখতে। এই একটা ফ্রক নেওয়া হয়েছে আমাদের একটা মানে ইয়ের একজনকার বার্থডে আছে, তো সেখানে এই ফ্রকটা দেবার জন্য সামনে ফন্ট সাইজটা এরকম, এশায়নার জন্য ভাবছি একটা এরকম ধরনের ফ্রক নিয়ে নেবো, ওদেরও তো বার্থডেটা আসতে চলেছে, দেখা যাক।
তবে এটা একটা ব্রাইট কালারের প্রচুর ইচ্ছা ছিল যে অরেঞ্জ রেড পিঙ্ক হবে, কিন্তু আর পাওয়া গেলো না। এটা এরকম মানে এটা সিলভার কালার বলতে পারো, সিলভার কালারেরই পাওয়া গেলো। আর পেছন দিকটা হচ্ছে তো যাই হোক, পড়লে সিম্পলের মধ্যে ভালোই লাগবে আশা করছি, দেখা যাক। আর কিছু নিইনি, একটা নেল পলিশ রেড কালারের, সব আমার প্রচুর লাইট কালারের নেল পলিশ এরকম, কিন্তু এই একটা রেড কালারের একটা নেল পলিশ। আর আমি মোটামুটি কলকাতাতে এইটাই এখন আপাতত ইউজ করছি, সোমিজের গ্রো হেয়ার একটা শ্যাম্পু, এটা আমি ইউজ করি। আর এই শাইনার জন্য এরকম দুটো গেঞ্জি, মানে এই ফ্রকটা যখন কিনতে গেছিলাম এই গেঞ্জিগুলো ওখানে ছিল, তো মনে হলো যে ওদের জন্য একটা কিছু নেই, যতই হোক এখানে ওখানে কিনতে গেলে একটু তো মনটা হয়, তো ওটা নিয়েছিলাম এই গেঞ্জি দুটো হয়েছে। তো যাই হোক, একটুখানি হচ্ছে বাজার দোকান করলাম, এগুলো করে এসআইনাকে নিয়ে চলে এলাম। অরেঞ্জ ডেটা মোটামুটি ভালোই সেলিব্রেশন হয়েছে, তো আমার বলার পরও তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পুরো স্কুলের ভিডিওটা আমি তোমাদের সাথে সেন্ড করেছি, স্কুলের ইন দ্য সেন্স মানে আজকে অরেঞ্জ ডেতে ওরা কীরকমভাবে ফটো তুলেছে, ওদের ক্লাসরুমটা কীরকম, পিকচার কীরকম। যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমার আমাদের আজকের ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, বা তোমরা আরও কিছু আমার কাছ থেকে জানতে চাও, তাহলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ এবং নর্মাল ব্লগিং এবং এশায়নার অনেকগুলো ফটোস সেন্ড করার। তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতন, বাই বাই। তো এশায়নার ছবিগুলো তোমাদের সাথে সেন্ড করেছি, দেখো তোমাদের কেমন লাগছে, আশা করছি ভালো লাগে। যদি এশায়নার ছবিগুলো, যদি স্কুলের অ্যাক্টিভিটিগুলো তোমাদের ভালো লাগে, যদি তোমরা কিছু জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন বাই বাই, গুড নাইট। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাথে থেকো, পাশে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে সাহায্য করো। আজকের মতন বাই বাই।